নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পথ কুকুরকে নৃশংসভাবে আঘাত করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন পশুপ্রেমী এবং তার পরিবার। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার নড়িদানায়। জানা গেছে, এলাকার বেশ কিছু কুকুরকে নিয়মিত খাবার দেবার পাশাপাশি তাদের দেখভাল করেন কার্তিক মণ্ডল এবং তার পরিবার। এদিন তার চোখের সামনেই একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে এলাকারই কয়েকজন যুবক। এই ঘটনার প্রতিবাদ করেন কার্তিক মণ্ডল এবং তার ছেলে অভিষেক মণ্ডল। তারপরেই কার্তিক মণ্ডল এবং তার পরিবারকে প্রথমে গালিগালাজ এবং পরে বাড়িতে জড়াও হয়ে বেধড়ক মারধর করে 25 থেকে 30 জন মদ্যপ যুবক। আক্রান্ত পরিবারটিকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন প্রতিবেশীরা। ঘটনায় কার্তিক মণ্ডলের ছেলে অভিষেক মণ্ডল গুরুতর আহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন প্রতিবেশীও। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নড়িদানা এলাকায়। পশুপ্রেমী আক্রান্তের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আক্রান্ত কুকুরটিরও। চলুন শুনে নিই আক্রান্ত পশুপ্রেমী অভিষেক মণ্ডলের ঠিক কি অভিযোগ। আমি মাঠে ছিলাম, হঠাৎ দেখছি চিল্লামিল্লি করছে, বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে, আমাকে ডাকলো, আমি তো পাশেই ছিলাম। এসে দেখছি একটা আমাদের যে রাস্তায় যে কুকুরগুলো আছে, আমরা যাকে মানে দেখাশোনা করি, খাওয়া দাওয়া দিই, সেবা করি, তার পায়ে কুঁচ এপার থেকে ওপার গিঁথে গেছে। তা কে মারলো জানা যাচ্ছে না, কিন্তু পাড়ার লোকে খোঁজ খাওয়াতে পাওয়া গেলো এই কুঁচটা রণ আর বিশ্বর কুঁচ। আমাদের বাড়ির পাশে পাড়ায় দুজনের, তা ওদের বাড়িতে যাওয়াতে ওরা বাড়ির বাবা মা ওটাকে মানে স্বীকার করে নেয়, ওনার মা দিদিমা, হ্যাঁ এটা আমাদেরই কুঁচ। ওদেরকে আমিই বলে এলাম যে একটা পশুকে এরমভাবে মারলো, তো এটা কি ঠিক করলো, ওকে আধা ঘন্টার মধ্যে গিয়ে ক্ষমা চাই আসতে পারবে, নাহলে আমি আইনত ব্যবস্থা নেব, এইটুকুনি বলেছি। এতেই ওর মা ওর পাড়ার ছেলেদের বলেছে, আমাদেরকে গালাগালি দিয়ে গেছে, অশুভ ভাষা এই দিয়ে গেছে সেই দিয়ে গেছে। ওরা সেখান থেকে পাড়ার ছেড়ে পুলে নিয়েছে, আরও কিছু বাইরে যারা মানে মতপথ খাচ্ছে তাদেরকে ডেকে ফেকে এনে এই যে ঘটনাটা দেখছেন বা ঘটনাটা ঘটিয়েছে শুনছেন এইটা ঘটিয়েছে। এদের মূল বক্তব্য আগড়াই ছিল, আমার কাছে যা খবর আছে, যে বাপিদা কেন এখানে রাস্তা কুকুরকে ভাত দেবে, আমার এখানে ওরা যারা অটো চালায় ওরা ওদের অনেকের মধ্যে অটো কেন আমাকে আসতে করে নিয়ে যেতে হবে, রাস্তা কুকুরে মারলে ওরা কেন এত কথা বলবে, মানে পশুদেরকে কোনোরকমভাবে এরা মানে যে একটা সেফ করবো বা এদেরকে দেখাশোনা করবো কোনো রকম নেই, এরা নির্যাতন করছে, এরা অত্যাচার করছে পশুদেরকে। আমার এটাই দুঃখ এটাই কষ্ট যে সবাই থাকতে সমাজ আজকে এত উন্নত জায়গায় গিয়েও এরা এত মানে অমানবিক কাজ করে কী করে। শুধু এটা নয়, এটা করার পর অকথ্য ভাষায় গালাগালি সেগুলো মুখে আনার তো মানে একদম অযোগ্য। তারপরেও প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও এত কিছু করার পরেও ওরা এখনও বুক ফুলিয়ে ঘুরছে, এমনকি বলে বেড়াচ্ছে কার কি করার ক্ষমতা আছে করে নেই, রাস্তার কুকুরে মেরেছি এমনকি আবারও মারবে। বারুইপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 AM নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।